আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির ফাঁসি বহাল, নিশ্চিহ্নের অপচেষ্টা পর্যবেক্ষণ হাইকোর্টের। আল জাজিরার তথ্যচিত্র সরানোর নির্দেশ হাইকোর্টের, বার্গম্যান সহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, বাসে আগুন। নোয়াখালীতে নির্যাতনের শিকার সেই নারীকে ধর্ষণের মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। শুনছিলেন ফার্সিকিউটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 76 কেজি বোমা পুঁতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হরকাতুল জিহাদের 10 জঙ্গির মৃত্যুদণ্ড এবং এক আসামির যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া একজনের 14 বছরের সাজা শেষ হলে মুক্তির নির্দেশ ও অপর একজনের 14 বছরের সাজা বহাল রাখেন আদালত। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের দ্বৈত বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে জানান, আওয়ামী লীগ সরকারকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। শাকের আরজুর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা। দীর্ঘদিন পরে হাইকোর্ট ডিভিশনে এই মামলার রায়টি হলো। ভাষার মাসে ইংরেজির পরিবর্তে বাংলায় রায় পড়ে শোনান বিচারকরা। যে 10 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল সেই মৃত্যুদণ্ড সকল 10 জনেরই বহাল রেখেছে, আর একজনকে যাবজ্জীবন দিয়েছিল সেইটিও বহাল রাখা হয়েছে। 3 জনকে 14 বছর দেয়া হয়েছিল, এই 3 জনের মধ্যে সারোয়ার হোসেন নামে একজন, তাকে বেকসুর খালাস দিয়েছেন, আর বাকি 2 জনের সাজা বহাল থাকবে। তবে ইতিমধ্যেই দেখা যায় যে তারা যে গ্রেপ্তার হয়েছে তাদের সাজাটা অলরেডি খাটা হয়ে গেছে। যদি হিসাব করে দেখা যায় যে তাদের সাজা খাটা হয়ে গেছে তাহলে তাদেরকে অচিরেই মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এটা ঠিক আছে, এখন যিনি খালাস পেয়েছেন তার বিরুদ্ধে আমরা তুলে নিয়ে আমরা অবশ্যই এই ব্যবস্থা নিব। আমরা অন্য মামলায় ফাঁসি হওয়া মুফতি হান্নানের জবানবন্দি অন্য আসামিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। এই ধরনের জঙ্গিদের কোনো মতেই আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের জঙ্গিদেরকে কোনো মতেই লঘু দণ্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই আদালত এই মর্মে দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের অনেকেই আফগানিস্তানে অস্ত্রের ট্রেনিং নেওয়ার পাশাপাশি তালেবানদের হয়ে যুদ্ধও করেছিল। 2000 সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অন্তত বছরখানেক আগেই 1999 সালে কোটালীপাড়া পৌর পার্কে সভায় এরকম ঘটনা ঘটানোর ইঙ্গিত দিয়েছিল তারা, যেখানে আসামিরা সবাই উপস্থিত ছিলেন। এই মামলার ষড়যন্ত্র বা পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা চূড়ান্ত করা হয় ঢাকার মোহাম্মদপুরে। যারা জঙ্গিবাদ বা অন্য ধরনের এই ধরনের অপরাধ করে তাদের জন্য আরো বড় সতর্কবার্তা যে দেশে ওদের স্থান নাই এবং ওদের বিচার হবে এবং বিচারের শাস্তি নিশ্চিত হবে। এই মামলায় 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক 10 জঙ্গির মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া 4 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখে জঙ্গিরা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আল জাজিরার তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান দ্রুত সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের আদেশ চেয়ে করা রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন আদালত। এদিকে ঢাকার সিএমএম আদালতে তথ্যচিত্রের প্রধান চরিত্র সামি সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে। আহমেদ বাবুর রিপোর্ট। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধে রিট দায়েরের পর অ্যামিকাস কিউরির মতামত নেওয়া হয়। তথ্যচিত্রে প্রধানমন্ত্রীর নাম বলা হলেও তার সাথে কোনো যোগসূত্র দেখাতে পারেনি বলে মত দেন বিশেষজ্ঞরা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয় বলেও মতামত দেন বিশেষজ্ঞদের কেউ কেউ। উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া, বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ রিটটি নিষ্পত্তি করে আদেশ দেন।
তথ্যচিত্রটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। তবে সম্প্রচার বন্ধের কোনো নির্দেশ দেননি আদালত। মহামান্য আদালত সেই নির্দেশনা দিয়েছেন অতি তার শীঘ্রই এই অবমাননাকর এবং যেটা সলিডারিকে আমাদেরকে যে করছে হ্যাম্পার করছে দেশের সার্বভৌমত্ব সহিংসতা নিয়ে প্রশ্ন তুলছে সেগুলোকে রিমুভ করার জন্য অর্ডার দিয়েছে। টিআরসি আসলে বেসিক্যালি যে তারা কন্টিনিউয়াসলি যে এটা ছাড়া ফেসবুক এবং টুইটারের সাথে যারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছে তার বাই দ্যাট টাইম আমার মনে হয় অলরেডি তারা হয়তো ইনফর্ম করে দিয়েছে, এটা হয়তো খুব শর্ট টাইমের মধ্যে আমরা ইফেক্টটা পেয়ে যাবো। এদিকে ঢাকার সিএমএম আদালতে তথ্যচিত্রের মূল চরিত্র স্বামী সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিক। অন্য আসামিরা হল নেত্র নিউজের তাসনিম খলিল, সাংবাদিক ডেভিড বার্গম্যান ও আল জাজিরার ডিরেক্টর জেনারেল মোস্তফা সোয়াগ। স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন কলা কৌশলে এবং লবিস্ট নিয়োগ করে আজকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপরাধ করে যাহা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপহৃত, আমরা সেই রাষ্ট্রদ্রোহিতার মামলা করছি, মামলাটা আমলে নিয়েছেন, আদেশের জন্য রাখছে। তথ্যচিত্রটি মিথ্যা ও বানোয়াট বলেও আদালতকে জানান বাদীপক্ষ। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। মিথ্যা ও বিভ্রান্তিকর প্রকাশনার বিরুদ্ধে বিদেশে অবস্থানরত কূটনৈতিক মিশনগুলোকে তথ্যভিত্তিক জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনায় মন্ত্রী এ আহ্বান জানান। আমাদের উন্নয়নের সাথে সাথে সমস্যা আসবে, অনেক ক্রিটিকের জন্ম দিবে, বিভিন্ন রকমের মিথ্যা প্রচারণার সুযোগ হবে। আমি আহ্বান করব আমার সকল সহকর্মীদের, আপনারা যে যেখানে আছেন, যে যে দেশে আছেন, সেইখানে থেকে এইগুলোর উপযুক্ত তত্ত্বভিত্তিক জবাব দিবেন, যাতে এই ভ্রান্ত ধারণাগুলো, এই বানোয়াট তত্ত্বগুলো জনমনে আপনার গঠিত না হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে আগুনও ধরিয়ে দেয়। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এডবোরের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এভাবে ক্ষোভের আগুন জ্বলে ওঠে, মেসে ঢোকে হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 7টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, বন্ধ থাকে ভোলা, বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা সহ দক্ষিণের অন্তত 20 রুটের যাত্রী ও পণ্য পরিবহন। শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। ছাত্রদের আন্দোলনের মুখে রফিক নামে অভিযুক্ত শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পরে গভীর রাতে ছাত্রদের মেসে হামলা চালায় পরিবহন শ্রমিকরা, আহত হয় অন্তত 11 জন। যারা বাস মালিক শ্রমিক এরা ছিল, এরা আক্রমণ করে হামলার কারণে হচ্ছে আমরা আন্দোলন করতেছি, বিচারে এতদিন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আর মালিক সমিতি বলছে বিষয়টি বিআরটিসি শ্রমিকদের সাথে হওয়ায় তাদের কিছু করার নেই। সহজে গেলে জন দুর্ভোগের সৃষ্টি হইতে পারে, এই জন্য তাদের ঘুরাই দেওয়া হয়েছে, আসামি অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করতেছি। যেহেতু বিআরটিসির সাথে সমস্যা, এই সমস্যার সাথে আমরা সম্পৃক্ত না, প্রশাসনের কাছে আমাদের আহ্বান যে আমাদের নির্বিঘ্নে জানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা যাতায়াত করতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি। পর্যায়ক্রমে আরও বসবো, কথা বলবো, আর যে দাবিগুলো বলেছে এগুলোকে বাস্তবায়নের জন্য আমি আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান উপাচার্য। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক গৃহবধূ ধর্ষণ মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক শুনানি শেষে 24 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট, জানাচ্ছেন জসিম জুয়েল। গত 2 সেপ্টেম্বর নোয়াখালীর একলাশপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ করে স্থানীয় সন্ত্রাসী দেলোয়ার সহযোগী কালাম ও তার লোকজন। নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। নির্যাতনের শিকার নারী বাদী হয়ে 4 সেপ্টেম্বর 2টি মামলা করেন।
বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক জয়নাল আবেদিন শুনানি শেষে অভিযুক্ত দেলোয়ার ও আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করে। আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌশলী মামুনুর রশিদ লাভলু। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, ২৪শে মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত। নারী শিশু দমন আইনের ৯ এর ১ ধারা এবং ৩০ ধারা, সেটা হচ্ছে আসামি দেলোয়ার হোসেন এবং আবুল কালাম, ওই মামলাটা আজকে রাষ্ট্রপক্ষে আমরা চার্জ গঠন করছি। মামলা আগামী তারিখে ২৪/৩/২০২১। আসামির পক্ষে কোনো আইনজীবী মামলা লড়তে রাজি না হওয়ায় শুনানিকালে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ৪০-এর নিচে নামছে না টিকার বয়সীমা, পর্যাপ্ত মজুদ আছে, সংকট হবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। দেশে ভ্যাকসিনের অভাব নেই, ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই করোনা ভ্যাকসিন কার্যকারিতা বেশি পেতে ২ ডোজ নেয়ার ব্যবধান ৮ সপ্তাহ করা হয়েছে, আর টিকা নেয়ার বয়সসীমা থাকছে ৪০ ঊর্ধ্বই। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন সহ অডিটোরিয়ামের ভিত্তি স্থাপন ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পরে আলোচনা সভায় অংশ নেন মন্ত্রী। বক্তৃতায় দেশের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন কার্যক্রম তুলে ধরেন তিনি। বলেন, এরই মধ্যে ২৫ লাখ নিবন্ধন হয়েছে, হাতে থাকা ৭০ লাখ টিকার কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে, ২২ ফেব্রুয়ারি ২০ থেকে ২৫ লাখ ডোজ আসবে। ২৫ লক্ষ লোক এখন নিবন্ধন করে ফেলেছে। ভ্যাকসিন নিয়ে তো অনেক সমালোচনা ছিল, লোকে আর এখন কেউ সমালোচনা কানে নেয় না। এখন প্রায় ৬০০টা হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ৪২,০০০ কর্মী কাজ করতেছে এবং প্রত্যেক মাসেই ভ্যাকসিন আসবে। ইনশাল্লাহ ভ্যাকসিনের কোনো অভাব বাংলাদেশে এখন নাই, ইনশাল্লাহ আগামীতেও থাকবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার সময়কাল ৩ মাস। সময় বেশি হলে শরীরে অ্যান্টিবডি বেশি তৈরি হবে এবং ভ্যাকসিনের কার্যকারিতাও বেশি হবে। WHO একটা পরামর্শ, একটা নির্দেশনা আমাদের কাছে এসেছে যে আপনারা এরপরে থেকে ৮ সপ্তাহ পরে আপনারা সেকেন্ড ডোজটা নেন, তাহলে পরে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বেশি হবে, ৯০%-এর বেশি হবে। আমরা সে কারণে এই এটা বাড়িয়েছি, ডেট যেটা দেওয়া হবে সেটা তারা পেয়ে যাবে মেসেজের মাধ্যমে। মন্ত্রী জানান, প্রোগ্রাম পরিকল্পনা অনুযায়ী সবাই SMS পাবে এবং ভ্যাকসিনও পাবে। SMS পায় নাই, এটা তারা পেয়ে যাবে, হয়তো একটু সময় নেবে। এদিকে সচিবালয় ক্লিনিকে টিকা নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় স্বাস্থ্য সচিব এম এ মান্নান বলেন, টিকা নেয়ার বয়সসীমা এখন আর কমানো যাবে না। আমরা এখন এটা করিনি, কারণ হলো ৪০ বছর আপনারা জানেন, এরপরে কারণ হলো আমরা চাচ্ছি একটি ডোজও যাতে অপচয় না হয়, এই কারণেই কিন্তু আরো আমরা চমৎকারভাবে করার চেষ্টা করে যাচ্ছি। টিকার কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতে অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব। চেষ্টা করে যাচ্ছি। থ্যাংক ইউ। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। দেশের ৯টি পৌরসভা ও ২০ জেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ৭৬তম কমিশন সভা শেষে এ কথা বলেন ইসি সচিব। ৩২৩ ইউনিয়নের মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হবে, বাকিগুলোতে ভোট হবে ব্যালটে। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, এরপরেই হবে তফসিল। এবারও চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হবে বলে জানান ইসি সচিব। ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও শিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক শিকদারের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব রায়ের বাজারে অবস্থিত জয়নুল হক শিকদারের নিজ হাতে গড়া ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি মিলাদ মাহফিল পরিচালনা করেন। এ সময় জয়নুল হক সিকদারের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সংসদ সদস্য মতিয়া চৌধুরী এবং মাহবুবুল আলম হানিফ। দোয়া মাহফিলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 10 ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর 12:30 দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নুল হক সিকদার। এবার প্রবাসের খবর। বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান শাফকাত আনোয়ারের স্থায়ীভাবে আমেরিকা গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মানামার এক রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশির আহমেদ। বক্তব্য রাখেন শাফকাত আনোয়ার, নাজির আহমেদ, নাইমুর রহমান শান্ত, মোফাজ্জল হোসেন লিটন সহ আরও অনেকে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সুচির বিরুদ্ধে মামলায় ফুসছে নেপিদো, রাস্তা অবরোধ করে বিক্ষোভ। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির ফাঁসি বহাল, নিশ্চিহ্নের অপচেষ্টা পর্যবেক্ষণ হাইকোর্টের। আল জাজিরার তথ্যচিত্র সরানোর নির্দেশ হাইকোর্টের, বার্গম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, বাসে আগুন। নোয়াখালীতে নির্যাতনের শিকার সেই নারীকে ধর্ষণের মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।